প্রয়াত হয়েছেন অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা। 19 নভেম্বর মঙ্গলবার সকালে শরীরে অস্বস্তি বোধ করতে থাকেন তিনি। দ্রুত ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে খবর যায়, কিন্তু সেখান থেকে অ্যাম্বুলেন্স পাঠানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন ভরত দেব বর্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 83 বছর। তবে ভরত দেব বর্মার পরিচয় শুধু মুনমুন সেনের স্বামী বা সুচিত্রা সেনের জামাই কিংবা রাইমা সেনের বাবা নয়, তিনি ত্রিপুরার রাজ পরিবারের ছেলে, ত্রিপুরার রাজকুমার। তাঁর বাবা মহারাজা রমেন্দ্র কিশোর দেব, মা রাজমাতা ইলা দেবী, মামি জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী, বোন দেবিকা দেবী। 1978 সালের 24শে ফেব্রুয়ারি ভরত দেব বর্মা ও মুনমুন সেনের বিয়ে হয়, ভালোবেসে বিয়ে। মুনমুন সেনের এক বান্ধবীর প্রেমিক ছিলেন ভরতবাবু, পরে মুনমুনের সঙ্গে এক বিয়ে বাড়িতে আলাপ হয় তাঁর এবং তারপর থেকেই তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। মুনমুন সেন এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন সেসব কথা। তিনি বলেছিলেন, আমার এক বান্ধবী ছিল নাসরিন, সে সময় মিস ক্যালকাটা হয়েছিল, ও নাসরিনের সঙ্গে ডেট করার জন্যই বিদেশ থেকে এসেছিল ভরত। যেদিন আমার সঙ্গে ওদের দেখা হয় তখন আমার বাড়ি ফেরার খুব তাড়া। নাসরিনকে বলেছিলাম কিভাবে বাড়ি ফিরবো, 7টা বেজে গেলে মায়ের কাছে খুব বকুনি খাবো। তখনই ভরত আমাকে বাড়ি পৌঁছে দেয়। তবে সে সময় অবশ্য প্রেম হয়নি, প্রেম হয় প্রায় 4-5 বছর ধরে আলাপের পর। সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলেন তাঁদের। তবে জানা যায় মহানায়িকার প্রথম পছন্দ ভরতবাবু ছিলেন না, কোনো এক অধ্যাপকের সঙ্গে মেয়ে মুনমুনের বিয়ে ঠিক করেছিলেন তিনি, কিন্তু মেয়ে ততদিনে ভালোবেসে ফেলেছেন ভরত দেব বর্মাকে। তাই মেয়ের ভালো চেয়েই সুচিত্রা সেন তাঁদের সম্পর্ক মেনে নেন। বিয়ের পর মেয়ে রাইমা ও রিয়াকে নিয়ে স্বামীর সঙ্গে সুখে ঘর করেছেন মুনমুন, সাথে অভিনয়ও করেছেন একের পর এক বাংলা ছবিতে। মুনমুন সেনের অভিনয় ক্যারিয়ারে কখনো বাধা হয়ে দাঁড়াননি স্বামী ভরতবাবু, বরং বরাবর সাপোর্ট করেছেন। দীর্ঘ 46 বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের, আজ সব শেষ। স্বামীর অন্তিম মুহূর্তে পাশে ছিলেন না মুনমুন সেন ও মেয়ে রাইমাও, তাঁরা ছিলেন দিল্লিতে। স্বামীর চলে যাওয়ার খবর শুনে তাঁরা কলকাতায় আসেন। বিকেল 4টে নাগাদ যখন তাঁরা বাড়ি ফেরেন তখন বাবার মরদেহের পাশে বসে আছেন ছোট মেয়ে রিয়া। বাবাকে এমন অবস্থায় দেখে কেঁদে ওঠেন রাইমা। তিনি বলেন, শেষ সময়ে পাশে থাকতে পারলাম না, বাবাকে খুব মিস করব। মুনমুন সেন বলেন, মনে হচ্ছে জীবনটা ওলটপালট হয়ে গেল, কাছের মানুষকে হারানোর যন্ত্রণা বলে বোঝানো যায় না। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।